يا رسول الله يا حبيب الله আপনার নাম আরশ আজিমে আছে এখন আপনি এখান থেকে আরশ আজিম পর্যন্ত আল্লাহর আল্লাহর বাড়ি পর্যন্ত সাক্ষাৎ করতে পারবেন আরশ আজিম পর্যন্ত যাইতে পারবেন আমি জিব্রাইল এই সিদরাতুল মুনতার উপরে যাওয়ার অনুমতি আমার নাই আমার আর যাওয়ার অনুমতি নাই আমার বুরাকেরও চলার শক্তি আর নাই আমার বুরাক প্রথম মঞ্জিলে যাইতে পারবে না ফেরেশতাদের প্রথম মঞ্জিলে যাওয়ার ক্ষমতা আমার বুরাক রাখে না হুজুর এখন আপনাকে এই নূরানি ফেরেশতা এখন আপনাকে রফ রফ নামক একটা বাহন নিয়ে আসবে সেই বাহনে আপনাকে সওয়ার করে ফেরেশতাদের প্রথম মঞ্জিল দ্বিতীয় মঞ্জিল তৃতীয় মঞ্জিল চতুর্থ মঞ্জিল পঞ্চম মঞ্জিল ষষ্ঠ মঞ্জিল সপ্তম মঞ্জিল ভেদ করে আল্লাহ যেখানে থাকে আরশ আজমে সেই আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাবে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ফেরেশতাদের প্রথম মঞ্জিলের দূরত্ব কতটুক বলে এই পৃথিবী থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা আর এই জমিন হলো সাততবক আসমান হলো সাততবক আর ফেরেশতাদের প্রথম মঞ্জিলের দূরত্ব সাততবক জমিন সাততবক আসমানের থেকেও বেশি দূরত্ব সুবহানাল্লাহ ফেরেশতাদের প্রথম মঞ্জিল এই সাততবক জমিন সাততবক আসমান থেকেও এক ফেরেশতাদের প্রথম এক মঞ্জিলের দূরত্বের থেকেও বেশি সুবহানাল্লাহ আল্লাহর নবী প্রথম মঞ্জিলে গেলেন আল্লাহু আকবার দ্বিতীয় মঞ্জিলে গেলেন দ্বিতীয় মঞ্জিলে সাক্ষাৎ হলো অনেক ফেরেশতা আছে সেখানে প্রত্যেক মঞ্জিলে আল্লাহ খাস খাস ফেরেশতা বানিয়ে রেখেছে এবারে যে দেখেন দ্বিতীয় মঞ্জিলে আল্লাহু আকবার সেখানে আজরাইল আছে সেখানে কি আছে আজরাইল আছে ওই চতুর্থ আকাশে আজরাইলকে দেখেছেন মালাকুল মউতকে আবার ফেরেশতাদের দ্বিতীয় মঞ্জিলও দেখেছে আল্লাহর কুদরত হুয়া আলা কুল্লি শাইইন কাদির সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ সবকিছু আল্লাহ করতে পারে ঠিক কিনা বলেন মুর্দাকে জিন্দা করার মালিক আল্লাহ জিন্দাকে মুর্দা করার মালিক আল্লাহ রাতকে দিন করার মালিক যে আল্লাহ দিনকে রাত করার মালিক সে আল্লাহ ঠিক কিনা বলেন সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাত আল্লাহর নবী মালাকুল মউতকে দেখলেন হ্যাঁ বললেন সালাম দিলেন তা এত ব্যস্ত মালাকুল মউত সালামের জবাব দিছে মাথার ইশারায় ইশারা দিয়ে সালামের জবাব দিয়েছে হ্যাঁ তখন জিব্রাইল বলল ওই নূরানি ফেরেশতা জিব্রাইল তখন নাই নূরানি ফেরেশতা ডাক দিয়ে বলে ও মালাকুল মউত তুমি কি চেনো নাই ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন সুবহানাল্লাহ এম মালাকুল মউত নবীকে মিরাজের জন্য আহ্বান করা হয়েছে মিরাজের জন্য এসেছেন মালাকুল মউত যখন আপনার নবী আমার নবী দয়ার নবী মায়ার নবী উম্মতের কাণ্ডের নবীর নাম শোনার সাথে সাথে এবার আজমতের সাথে এবার ইজ্জতের সাথে সম্মানের সাথে মালাকুল মউত আমার নবীর সালামের জবাব দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এত সুন্দর সালামের জবাব দিয়েছে যে আর দেখে মালাকুল মউত খুবই ব্যস্ত আল্লাহ নবী বলেন দ্বিতীয় মঞ্জিলে গেলাম ফেরেশতাদের মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হলো মালাকুল মউতকে দেখেছি তার হাতে একটা তথ্য তথ্য মানে ব্ল্যাকবোর্ডের মতন কিছু লেখা লেখে আর দেখলাম সামনে বৃক্ষ গাছ দেখা যায় সব সময় তাকে ওই তথ্য ব্ল্যাকবোর্ড আকারে তথ্যর দিকে তাকিয়ে থাকে গাছের দিকে তাকিয়ে থাকে ডিউটি পালন করতেছে যার যে ডিউটি তার সেই ডিউটিটা আল্লাহ লাগাই দিয়েছে আল্লাহ জিব্রাইলকে এক ডিউটি দিয়েছে মিকাইল কারক ডিউটি দিয়েছে মাস্টার সাহেবের ডিউটি একটা ইমাম সাহেবের ডিউটি আর একটা ডিউটি সবার ভিন্ন ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফেরেশতা বানিয়েছেন এক এক ফেরেশতাকে এক এক ডিউটি দিয়েছে মালাকুল মউতকে ডিউটি দিয়েছেন আল্লাহ কাজে নিয়োগ করে রেখেছেন মানুষের জীবের রুহু কবজ করার জন্য উনি ওই কাজে ব্যস্ত এবার দেখে আল্লাহ নবী দেখলেন মালাকুল মউত খুব ব্যস্ত ওই গাছের দিকে তাকিয়ে আছে বললেন মালাকুল মউত তুমি পৃথিবীর মানুষের রুহু কিভাবে কবজ করো মালাকুল মউত বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে তত্ত্ব
তথ্য দেখতেছেন ব্ল্যাক বোর্ড আকারে এই তথ্যর ভিতরে যখন পৃথিবীতে কোনো সন্তান বা সন্ততি জন্ম গ্রহণ করে তখন তার নাম তার বাবার নাম ঠিকানা আমার এই তথ্যই ব্ল্যাক বোর্ডে লেখা হয়ে যায় জন্ম নিবন্ধন হয়ে যায় আইডি কার্ড হয়ে গেছে পৃথিবীর আইডি হওয়ার আগে জন্ম নিবন্ধন হওয়ার আগে আল্লাহর দরবারে হয়ে গেছে জন্ম নিবন্ধন আর যখনই পৃথিবীর থেকে কেউ বিদায় নেবেন এই যে দেখেন গাছ বৃক্ষ এই বৃক্ষ 40 দিন পূর্বে মানুষের মৃত্যু 40 দিন পূর্বে এই গাছের পাতা হলুদ বর্ণ হয়ে যায় ওই পাতার ভিতরে তার নাম লেখা থাকে বাবার নাম লেখা থাকে তার ঠিকানা লেখা থাকে অমুকের ছেলে অমুক দুনিয়ার হায়াত শেষ বেশি দিন বাকি নাই হলুদ বর্ণ হয়ে যায় মৃত্যুর কিছু সময় পূর্বে পাতাটা আজরাইলের সামনে পড়ে যায় আজরাইল দেখে এই পাতার ভিতরে বাবার নাম ছেলের নাম ঠিকানা সব লেখা আছে আজরাইল নিজে জান কবজ করেন আজরাইল কে বললেন কিভাবে জান কবজ করেন আজরাইল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সারা আলমের ভিতরে যত রূহ আছে আল্লাহ অতগুলো হাত কুদরতি হাত আজরাইলকে দান করেছে তার হাতের দ্বারা জায়গায় বসে মানুষের রূহ কবজ করে সুবহানাল্লাহ দ্বিতীয় আসমান দ্বিতীয় মঞ্জিল ফেরেশতাদের ফেরেশতাদের প্রথম মঞ্জিল নবী ভ্রমণ করলেন দ্বিতীয় মঞ্জিলে ভ্রমণ করলেন তৃতীয় মঞ্জিলে ভ্রমণ করলেন চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সপ্তম মঞ্জিল এই মঞ্জিলে যখন নবী গেলেন দেখে আল্লাহর কুদরতি ফেরেশতা এমন এত বড় ফেরেশতা আল্লাহ বাড়িয়ে রেখেছে ওই ফেরেশতার চেহারা 80,000 চেহারা 80,000 চেহারার ভিতরে প্রত্যেক মুখের ভিতরে 1,00,000 মুখ আছে প্রত্যেক চেহারার ভিতরে 1,00,000 চেহার মুখ আছে প্রত্যেক মুখের ভিতরে 1,00,000 জিহ্বা আছে 80,000 ভাষা ওই ফেরেশতা কত ভাষা জানে 80,000 ভাষা জানে ওই ফেরেশতা সাত ফেরেশতাদের সাত মঞ্জিল সপ্তম মঞ্জিল শেষ মঞ্জিল যেটা ওইখানে আল্লাহ এমন ফেরেশতা বানিয়ে রেখেছে ওই ফেরেশতা আল্লাহ 80,000 ভাষা জানে 1,00,000 জিহ্বা প্রত্যেক মুখে সে শুধু তাসবিহ পাঠ করতেছে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন এই ফেরেশতা যখন তাসবিহ পাঠ করে তখনই সাতবক আসমান আর জমিন এরকম কাঁপতে থাকে এমন ভাবে আল্লাহর জিকির করে নবীজি বললেন ও ফেরেশতা আমার মন বলে তোমার মতন উত্তম ফেরেশতা আল্লাহ দুনিয়াতে আর বানাই নাই তুমি অনেক দামি তুমি অনেক দামি এই ফেরেশতা কি বলে শুনবেন নি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শুধুমাত্র এই ডিউটির জন্য বানিয়ে রেখেছে আর এই ফেরেশতা একবার সুবহানাল্লাহ বলে প্রত্যেকটা হরফে হরফে একজন ফেরেশতা সৃষ্টি হইতেছে সুবহানাল্লাহ তার 70-80,000 ভাষা দিয়ে সে আল্লাহ তাসবিহ পাঠ করে বিভিন্ন ভাষায় 80,000 ভাষা দিয়ে সে তাসবিহ পাঠ করতেছে সুবহানাল্লাহ হ্যাঁ আর প্রত্যেকটা হরফে হরফে আর নতুন করে একজন ফেরেশতা সৃষ্টি হইতেছে সুবহানাল্লাহ আল্লাহ কে বানিয়ে রেখেছেন সাত আসমান সাত নম্বর মঞ্জিল শেষ ভ্রমণ এবার আপনার নবী আমার নবী দয়ার নবী চলে আসলেন আসল জায়গায় আল্লাহ যেখানে থাকে আল্লাহর বাড়ি জায়গাটার নাম হলো আরশে আজিম নাম কি আরশে আজিম আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন নবীজি আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন জান্নাত দেখলেন জাহান্নাম নবীর সামনে তুলে ধরা হলো মিরাজ রাতে নবী জান্নাত দেখেছে নবীজি বলেছেন মালা আইনুর রাত ওয়ালা উজুনুম সামিয়াত ওয়ালা খতর আলা কলবি বাশার আল্লাহ এমন জান্নাত বানিয়ে রেখেছে মালা আইনুর রাত পৃথিবীর এমন কোন চক্ষু নাই ওই জান্নাত দেখে নাই পৃথিবীর এমন কোন কান হয় নাই যে তা শ্রবণ করেছে পৃথিবীর এমন কোন হৃদয় হয় নাই
চাই যে ওই জান্নাতের কথা অনুধাবন করেছে মালা আইনুর রাআত ওয়ালা উযুনু সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার এমন জান্নাত আল্লাহ নিয়ামত বানিয়ে রেখেছে তার নেককার মুত্তাকি ফরেজগার বান্দা বান্দীদের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ এবার নবীজির সম্মুখে জাহান্নাম তুলে ধরা হলো আল্লাহর নবী বলেন জাহান্নাম এত ভয়াবহ জায়গা এত কঠিন জায়গা এত মহা বড় বড় শক্ত পাথরগুলো বড় বড় শক্ত লোহাগুলো নিমিষেই শেষ হয়ে যাইতেছে এত প্রজ্বলিত আগুন ওই আগুনের তাপ এত তীব্র দাহ তাপ বড় বড় পাথর আর বড় বড় শক্ত লোহাগুলো মুহূর্তের মধ্যে তার কোনো অস্তিত্বই থাকতেছে না আল্লাহু আকবার এই জাহান্নামের ভিতরে মিরাজের রাতে আল্লাহর নবী একদল মানুষকে জ্বলতে পুড়তে দেখেছে জাহান্নামের ভিতর দেখে আসলেন এরা কারা বলে যারা দুনিয়াতে গীবাত করে এদেরকে মিরাজের রাতে নবী জাহান্নামের ভিতর দেখে এসেছে যারা গীবাত করে সুদ করার কি আযাব মিরাজের রাতে নবী দেখেছেন ঘুষখোরের কি আযাব নবী মিরাজের রাতে দেখে নবীকে দেখানো হয়েছে সুদখোর ঘুষখোর পরের জমির আলঠালা ওজনে কম দেওয়া মাপে বেশি নেওয়া চুরি করা জিনা করা ব্যভিচার করা অন্যায় করা আত্মসাত করা যত অন্যায় অত্যাচারের পাপ শাস্তি নবীকে মিরাজের রাতে সব দেখানো হয়েছে নবী দেখেছে বিস্তারিত আলোচনা এখন আমি করব না আমি সংক্ষেপে মিরাজের যে ঘটনা যে তথ্য হেডলাইনগুলো আমি আমার জ্ঞান অনুযায়ী আপনাদের সামনে ব্যক্ত করার চেষ্টা করতেছি আর কিছু সময় বলবো তো যাই হোক আমি তো এরপরের ফুজুরা ইনশাআল্লাহ বিস্তারিত ব্যাখ্যা করব তো আলহামদুলিল্লাহ হেডলাইনগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি ঠিক আছে আলহামদুলিল্লাহ তো আল্লাহর নবী সাত আসমান ভেদ করে এই জান্নাত জাহান্নাম দেখলেন প্রতিমধ্যে হাউজে কাউসার অতিক্রম করলেন জান্নাত জাহান্নাম দেখার পরে হাউজে কাউসার অতিক্রম করলেন হাউজে কাউসার আল্লাহু আকবার ওদিকে আলোচনা করব না আল্লাহ এই হাউজে কাউসার সম্পর্কে একটা সূরা নাযিল করেছেন